আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা রয়েছেন আমাদের সঙ্গে অনুষ্ঠানে যেখানে আপনারা কিন্তু সরাসরি কথা বলতে পারছেন টু এবং ফোর এই নম্বরে রয়েছেন আর স্টুডিওতে এই মুহূর্তে আমার সাথে রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে সমস্যা রয়েছে আর সেই সমস্যা থেকে বেরোনোর জন্য আমরা কিন্তু জীবনে শুভ সন্ধিক্ষণটা খুঁজি প্রত্যেকটা মুহূর্তে আমরা আমাদের জীবনে বেশ কিছু ভালো যোগ আসে সেই যোগকে কাজে লাগাতে হবে সামনেই আমরা জানি মহাশিবরাত্রি যোগ রয়েছে এই শিবরাত্রি যোগে কি করতে হবে কি করণীয় রয়েছে সেটা জানব এবং তার সাথে আমরা গতদিনের অনুষ্ঠানে একটা বিষয় তুলে ধরেছিলাম ইষ্ট অভিশাপ এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আমার মতো আপনাদেরও অনেকের মনেই কৌতূহল রয়েছে যে এটা ঠিক কি বোঝাতে চাইলেন আপনি আমাদের কাছে ঠিক পরিষ্কার হলো না আমরা জানবো আজকে ইষ্ট অভিশাপ কি এবং তার জন্য আমাদের জীবন আমাদের অজানতেই কিভাবে দুর্বিপাকে পড়ছে কিভাবে আমরা নিজেদের জীবনের কষ্টটা নিজেরাই ডেকে আনছি জানবো কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ তাকেও স্বাগত জানাই নমস্কার নমস্কার দিদি তোমাকেও সবার প্রথমে আমরা যেটাকে নিয়ে কথা বলছি আজকে সেটাকে নিয়েই আগে বলি তারপর কেন বলছে কারণ শিবরাত্রি এমন একটা রাত্রি কি বাবার কাছে ক্ষমা চাওয়া মানে সবার কাছে ক্ষমা চাওয়া হয়ে গেল তো বিষয়টা আমাদের প্রথম এবং শেষ আদি শেষ অন্ত সবটাই ঠিক আছে এমন একটা বলবো দেবতা যাকে অসুর পুজো করছে যাকে মানুষও পুজো করছে যাকে স্বয়ং দেবতারাও পুজো করছে তো এই দিনটাকে সত্যি বোধ কাটানো যায় না অলরেডি আমরা শিব নবরাত্রির মধ্যেই রয়েছি তো শিব নবরাত্রির মধ্যে যেটা সব থেকে বেশি যেটা আমাদের আহ আমি বলবো যেটা সবার আগে আসি ইষ্ট অভিশাপ এই ইষ্ট অভিশাপটা কি কি হচ্ছে দেখবে তুমি অনেক দিন থেকে কোনো একটা দেবতাকে করছো বা কোনো একটা দেবতাকে দেবীকে মা হিসেবে মেনে বা সবকিছু মেনে এবং তাকে মেনে তোমার জীবনে অনেকটা ভালো হয়েছে অনেকটা পথ তুমি চলেছ এখন হঠাৎ করে দেখা গেল যে আবারও বলছি কথাটা ট্রেন্ডের হাওয়া কেন কারণ আমরা না খুব আমরা কিছু হয়ে যাবে আমরা ভিলকি চাই তো এই যে ভিলকিটা চাইছি এই ভিলকিটার জন্য কি হচ্ছে দেখবে বেশিরভাগ লোক বলে ঈশ্বর আছে নাকি তাহলে আমাকে এক্ষুনি এই মুহূর্তে এটা করে দেখা আমি বুঝবো ঈশ্বর আছে আহ ব্যাপারটা এরকম না যে এখন আমি আম্বানিকে গিয়ে বলবো আপনি আমাকে এই মুহূর্তে এক কোটি টাকা দিন তাহলেই আপনি সব থেকে বেশি ধনী না হলে আপনি ধরুন নয় এমনটা তো নয় আমি মানিক বা না মানি কেউ মানুক বা না মানক নিশ্চয়ই আছে কারণ চন্দ্র সূর্য গ্রহ তারা এগুলোকে তো কেউ তো কন্ট্রোল করছে কেউ তো নিশ্চয়ই পুরো মহাকাশ বলো বা সৌরজগৎ বলো পুরোটাকে কন্ট্রোল করছে এবার অনেকে বলবে চাঁদে মহাকাশ চলে গেল রবিতে মহাকাশ এরা এখন ইষ্ট নিয়ে পড়েছে হ্যাঁ ইষ্ট নিয়েই পড়েছে কারণ সায়েন্সও বলেছে যে ঈশ্বর আছে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে বলবো যে ইষ্ট অভিশাপটা কি কি হচ্ছে আমরা কিছু দিনের জন্য কিছু দিনের হয়তো কিছু মানুষের কথা হয় কিছু মানুষের এ করে যে না আমি কি করব না আমি অন্য কাউকে দেখবো না আমি ওই দেবীকে নিয়েই এবার ওই দেবতাকে নিয়েই পড়বো নতুন যাকে আমার মনে হচ্ছে যে আহ সাপোজ শ্যাম যদু মধু গেছে তার মনের মানব পূরণ হয়ে গেছে তো ঠিক আছে আমি কাকে পুজো করছি একে পুজো করে একে পুজো করে আমার জীবনে কিছু হয়নি আমি ওনাকে পুজো করবো ওই অবধিও ঠিক ছিল কি হলো দেখা গেল যে আমি ওনাকে ভেবে নিয়েছি ওনাকে পুজো করছি পুজো তুমি প্যারালালি দুটো ব্যক্তিকে করতে পারো কিন্তু কি হচ্ছে দেখা যাচ্ছে যে তার একটা ফটো নিয়ে এসে ঘরে যিনি তাকে জাস্ট সাইড করে দিয়ে জাস্ট সাইড করে দেওয়া ঠিক আছে যে না এই মা থাকুক আমি এই মাকে পুজো করছি ঠিক আছে অনেকে আবার বলবে জোড়া কালী করা যায় না জোড়া মনসা পুজো করা যায় না সেই বিয়েতে আমার যদি জমুজ বাচ্চা হয় তাহলে আমি কি ফেলে দেবো নাকি আর কিছু ফেলবো না ঠিক আছে তো আমার কাছে এবং সবচেয়ে বড় কথা অনেকেই দেখবে বেড়াতে গেলে ঠাকুরের ছবি দিচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে আমার আসনে হয়তো তারামা রয়েছেন কিন্তু আবারও আমি তারামাই পেলাম তো তাকে আমি কি করবো ফেলে দেবো নাকি না একদমই না সেই ক্ষেত্রে কি করা যেতে পারে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ঘরে তাকে সুন্দর একটা স্থানে রাখতে পারি রেখে দেওয়া ঠিক আছে আমি যেরকম সবসময় বলি কি ইন্টারেন্স তুমি যখন ঘরে ঢুকছো তোমার ধরো মনে হচ্ছে যে প্রচুর শত্রু প্রচুর নেগেটিভিটি আছে কিছু না তুমি একটা নটরাজ নিয়ে আসো এসে তুমি যে ডাইনিং রুমটা যে করছো তুমি যে ড্রয়িং রুমটা করছো সেই জায়গাটায় দাঁড়িয়ে বা তুমি ঢুকে নটরাজকে দেখছো বা তুমি ঢুকে তোমার বাড়ির যে ইষ্ট তার একটা ছবি রয়েছে বা তোমার বাড়িতে একটা প্যারালালি জগদ্ধাত পুজো হয় বা দুর্গা মায়ের পুজো হয় তাকে রাখছে কেন কারণ যে আসবে তাকে ভেদ করে কিন্তু তোমার কাছে ঢুকবে কারণ সে কিন্তু তোমার কি হচ্ছে না সে তোমার রক্ষ ঠিক আছে এবার কি হচ্ছে হঠাৎ করে দেখা গেল যে এরকম ভাবে চলতে চলতে তুমি এই মানুষটাকে ছেড়ে দিয়ে তুমি অন্য একটা মানুষকে নিয়ে এসে ধুম করে রেখে দিলে এবং কি হলো তারপর দেখলে সেটা কিছুদিন তোমার ওটা কিন্তু আমাদের মনের একটা পাঠ যেহেতু এতদিন থেকে আমি তাকে পুজো করেছি হয়তো বা আজকে আমি কোন একটা প্রবলেমে পড়েছি আমি যেতে পারছি না আমি আমার ছেলে মেয়েকে আমি পাচ্ছি না তুই অমুকের অমুকের কাছে কাছে যা গেলে ও কাজটা করে দেবে এই ঠিক আছে কিন্তু কি কি হচ্ছে আমি আর সন্তান হলো ব্যাপারটা দেখা গেল যে না আমাকে তো ব্যাপারটাতে আসছেই না আমাকে ফেলে দিয়ে তার কাছে যাচ্ছে ঠিক আছে তো সেই জায়গাটা কিন্তু ভীষণ পরিমাণে আমাদেরকে মেনটেন করতে হবে একটা খুব ছোট্ট গল্প বলবো বাবা লোকনাথের একটা গল্প বলবো বাবা লোকনাথ একদিন বসে মুড়ি খাচ্ছে আজ রুজল যেমন উনি মুড়ি খায় তো একটা লোক ছিল লোকটা বাংলাদেশ থেকে বাবার কাছে আসলো কেন না বাংলাদেশে বাবার প্রচুর নাম ওনার যিনি গুরু ছিলেন তিনি হচ্ছেন তৈলঙ্গস্বামী স্বামী ঠিক আছে তো কি হলো লোকটার পিঠে প্রচুর কুজ ছিল কুজ ছিল সবাই কুজো কুজো বলতো কোনো কাজ কর্ম করতে পারতো না তো উনি অনেক কষ্ট করে তখনকার দিনে ষোলো আনা মানে অনেকটা তো ষোলো আনা জোগাড় করলো কেন কারণ আমি মরবো ষোলো আনা আমার লাগবে আবার যদি এটাকে আমি মানে উদ্ভুত বলি দেখো আমি আসছি আমার গুরু কাউকে পাঠাচ্ছে তার কাছে আমি আমার নিজের ষোলো আনা দিয়ে যাচ্ছি কিরকম অদ্ভুত না তো এবার ঠিক আছে আসলো সেই ব্যক্তিটা এসে কি হলো ওরকম একটা প্রসেস না আমি মরবো তো মরবো ভেবে উনি বললো যে একবার আমি লাস্ট ছেলের সাথে দেখা করি করলো বউয়ের সাথে দেখা করি করলো মায়ের সাথে দেখা করি করলো করে উনি বললো না গুরুজি এখানে রয়েছেন আমি গুরুজির কাছে যাব তো গুরুজির কাছে গেল এখন গুরুজির কাছে যাওয়ার পরে শ্রীতলঙ্গ স্বামী বলছেন যে কি রে কি হয়েছে বলছে না কিছু না আপনি তো অন্তর আপনি সবটাই জানেন আপনাকে আর কি বলবো আমি মরতে যাব এখন তো আমি লাস্টবার আপনার সঙ্গে দেখা করতে আসলাম তো বলছে তুই লাস্টবার আমার সঙ্গে দেখা করতে এসছিস বলছে হ্যাঁ বলছে তুই তো আমার কথা মানিস বলছে হ্যাঁ তুই একটা কাজ কর বাবা বলছে কি করব তখন বলছে যে তুই যেটা করবি সেটা হচ্ছে তুই একটু কষ্ট করে তুই গিয়ে বেতে যা চাকলা ধামে যা গিয়ে দেখ ওখানে বাবা লোকনাথ আছেন ওনার কাছ থেকে গিয়ে একবার ঘুরে আয় তখন বলছে ঠিক আছে এবার উনি যত এই এগোচ্ছে তত বাবার বিভিন্ন রকম অলৌকিক ঘটনার সম্মুখীন হচ্ছে ঠিক ভালো কথা তো এরকম হতে 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 বাবা তখন বাবার কাছে আসলেন তো বাবার কাছে যেই মুহূর্তে আসলেন বাবার কাছে আসা ঠিক কাছাকাছি সময়টাতে উনি হয় না যেরকম ধরো আমি আমার আশেপাশের লোকজন আমাকে নিয়ে কথা বলছে সাপোজ তো এরকম ভাবে বাবার যত শিষ্যরা রয়েছেন তারা গল্প করছেন ঠিক আস্তে আস্তে সন্ধ্যার সময় সময় এসছে এসছে বাবা বসে বসে মুড়ি খাচ্ছে আর গল্প করে হতো তো এবার লোকটা অন্যান্য শিষ্যরা বলছে বসুন বাবা এখন কথা বলছে একটু পরে আমরা বাবা আপনার সাথে কথা বলবো তো উনি বসে আছে বসতে 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 প্রায় দুপ্রহর মতো কেটেছে বাবার গল্পটা তখন চলছে বাবা তখনও ওই সেই জায়গাটাই কথা বলে যাচ্ছে ভক্তদের সাথে তো তখন উনিmonte বলছে দূর বাবা কি ব্যাঙ্গের বাবা ইনি নাকি ত্রিকাল দोषী তা আমি এখানে বসে রয়েছে আমি মরবো আমার কাছে সময় নেই আর এই লোকটা আমার সঙ্গে কথা না বলে ওইদিকে বলছে এভাবে দু তিনবার ভেবেছে। সাধিক বাবা ত্রিকাল দोषী বাবা তখন জানতে পারলেন বাবা তখন বলছে লক্ষণের নাম ছিল হচ্ছে ব্যাচা কিরে ব্যাচা এসছিস তো বলছে হ্যাঁ এসছিস তো বলছে ঠিক আছে তাহলে তুই যখন এসছিস তুই একটা কাজ কর তুই বরঞ্চ এসছিস যখন তুই আমার জন্য একটু মুড়ি নিয়ে আয় তখন বলছে মুড়ি আনবো বলছে হ্যাঁ মুড়ি নিয়ে আয় তো বলছে ক টাকার মুড়ি আনবো আমার কাছে রয়েছেই তো মাত্র ষোলো আনা ক টাকা না ক আনার মুড়ি আনবো আছেই তো মাত্র ষোলো আনা বলে তুই চার আনার মুড়ি নিয়ে আয় বলে চার আনার মুড়ি আনবো বলছে হ্যাঁ চার আনা আমার কাছে তো তাহলে থাকবে আর বারো আনা ও ভাবছে মন থেকে তখন বলছে না শোন তুই চার আনার মুড়ি আর চার আনার বাতস আনি তখন বলে আরে বাবা এই লোকটা তো বিশাল ভণ্ড বিশাল যেরকম হয় বিশাল ধোপাবাজ কেন না আমি ষোলো আনায় এসছি মরার জন্য আমার আট আনা অর্ধেকটাই নিয়ে নিল আচ্ছা ঠিক আছে কিছু বলতে পারছি একটু সঙ্গে থাকুন হ্যাঁ কিছু বলতে পাচ্ছেন তো তখন সেই জায়গাটাতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আমি একটু রিকোয়েস্ট করব টিভির ভলিউমটা মিউট করতে হ্যাঁ একটু সঙ্গে থাকুন টিভির সাউন্ডটা বন্ধ করে দিন তো তখন বলছে সঙ্গে থাকুন একটু একদম আমরা কথা বলছি হ্যাঁ তো তখন বলছে যে তাহলে আটানা দিয়ে কি করব গেল সামনে গেল গিয়ে আটানা দিয়ে চড়ানা ধামা করে এক ধামা মুড়ি আর এক ধামা বাতাসা নিয়ে আচ্ছা এবার নিয়ে আসার পরে ওই ঠোঙা হয় না তখন তো শাল পাতার দিনে মুড়িয়ে মুড়িয়ে শাল পাতা দিয়েছে অনেকটা তখন সব শিষ্যদেরকে দিল ওকেও দিলো মুড়ি তখন বলছে আমি মুড়ি খাবো আমি মুড়ি না বলছে ঠিক আছে তোকে তাহলে মুড়ি খেতে হবে না বলছে তোকে মুড়ি খেতে হবে বলছে ঠিক আছে ভালো কথা মুড়ি খেতে হবে না তখন মুড়ি খেতে হবে না বাবা খাচ্ছে মুড়ি গল্প করছে মুড়ি খাচ্ছে তখন এবার রাগ না চাপতে পেরে তখন বলছে আপনি কি রকম দিয়ে বলছে কেন কি হয়েছে আমি এসেছি এখানে আমার সমস্যা নিয়ে আর আপনি গল্প করে যাচ্ছেন কিরকম আপনি মানুষ হ্যাঁ এরকম তো আমার চেম্বার আমাকে অনেকবার ফেস করতে হয় বলছি কেন বলছি আসছে তখন বলছে যে কি হয়েছে তোর জীবনে হ্যাঁ আপনি তো সবটাই জানেন তাহলে আমার জীবনে কি হয়েছে আপনি জানেন না তখন বলছে ও আচ্ছা কুজের জন্য এসছিস বলছে হ্যাঁ তো বাবা মুড়িটা খেতে খেতে অর্ধেকটা মুড়ি শালপাতা ধরে ওকে দিল বলে খা খাবো না বলছি না তোকে খেতে দুধ বাবা বলছি না খাবো না আচ্ছা মোর ভিতরে ব্যাটা তুই তো মোর ভিতর দড়ি আর কলসি লাগবে তো আমি বলছি দড়ি কলসি আনতে তার আগে তুই খা তখন এবার উনি খেয়েছে এক মুঠো খেয়েছে কুচ কিছুটা কমেছে দু মুঠো খেয়েছে কুজ আর একটু কমেছে তিন মুঠো খেয়েছে কুজ নেই তিনবার খেয়েছে কুজ নেই অলৌকিক ব্যাপার সবাই তো বাবার নামে জয়ধ্বনি করছে উনিও তো জয়ধ্বনি করছে তো বাবা দুটো পা জড়িয়ে ধরে বলছে বাবা আমি তোমায় ছেড়ে আর কোথাও যাব না তখন বলছে কেন তুমি আমার কুচ ঠিক করে দিয়েছো আমি তোমায় ছেড়ে যাব না ঠিক আছে তো তখন বলছে যে কুচ ঠিক করেছি সেই জন্য তুই আমায় ছেড়ে যাবি না বলছে না বলে তুই তো একটা মহাছাত তুই তো একটা মহাছাট ছাত মানে তুই তো একটা মহাছার্থ পর কেন তোকে যে মা জন্ম দিয়েছে সেই মাকে ছেড়ে দিয়ে তুই আমার কাছে আসলি সেই মায়ের প্রতি তোর কোনো দায়িত্ব নেই তখন বলছে না আমি তো মায়ের জন্য সব রেখে এসেছি আচ্ছা তুই যাকে বিয়ে করে অর্ধাঙ্গিনী করে নিয়ে এসছিস সেই মানুষটা তোর আর্ধেক জীবনের সঙ্গী তোর কি দায় আছে তুই তাকে নিয়ে মরবি তুই তাকে নিয়ে আমার কাছে ব্রহ্মচর্য করবি না বাবা আমি ব্রহ্মচর্য করব ব্রহ্মচর্য কি করে তুই ব্রহ্মচর্য করবি বাবা বলছে কি করে তুই করবি ব্রহ্মচর্য তোর বউ এখানে চোখের জল ফেলবি তুই এখানে ব্রহ্মচর্য করবি জীবনে কোনো দিনও হবে না তখন বলছে না বাবা আমি পারবো তুই না একটা ছ্যাড় জন্ম দিয়েছিস তখনকার দিনে বেটার বল বলতো ছ্যাড় জন্ম দিয়েছিস তখন বলে ছায়ের জন্ম দিয়েছিস মানে বলছে হ্যাঁ ছায়ের জন্ম দিয়েছিস তো সেই ছেলেটার কি হবে তো সেই ব্যাটার কি হবে সেই ব্যাটার জন্য কি করে এসছিস কিছু করেছিস না বাবা আমি তো কাজ করতে পারি না কুজোর জন্য তার জন্য তারপর বলছে সর্বোপরি আসি তোর গুরুর কথা তোর যে গুরু আমার কাছে পাঠালো তুই তো সেই গুরুকে ছেড়ে দিয়ে ততক্ষণ উনি পাঁচরে বাবা তুমি আমার গুরু তোমার থেকে জগতে আর কেউ ভালো নেই যেটা আমরা এই ভুলটাই কিন্তু করছি ঠিক আছে কি বাবা তুমি আমার গুরু তোমার থেকে বড় আমার কাছে কেউ নেই তখন বলছে তুই তোর মতো নচ্ছরকে আমি নিজের শিষ্য করব না বলে কেন তুই তোর গুরুকে ছেড়ে দিয়ে আমার কাছে এসছিস কেন না বাবা তুমি আমার কুচ আমি তোর ভালো করিনি তোর খারাপ করেছি বলছে মানে বলছে হ্যাঁ না বাবা তুমি আমার কুচ ভালো করেছো তুমি সঙ্গে সঙ্গে কুচ ভালো করেছো তুমি আমার সারা জীবনে সবকিছু করেছো ঠিক আছে তো তখন বলছে যে না এমনটা নয় আমি কি করেছি জানিস তখন বলছে কি বলছে তোর এই কর্মটাকে আমি তোর পরের জন্মের জন্য পাঠিয়ে দিয়েছি বলছে মানে তুই পরের বার যখন জন্মাবি এই কুজ নিয়েই জন্মাবি মানে কি আমরা কর্মটাকে না করে আমরা শর্টকাটে যাচ্ছি তো সেখানে কিন্তু ঠিক সেই ঠিক আছে সেই জন্য বাবা বলছে যে কি না তোর পরের জন্মে যখন বলছে তখন বলছে বাবা আমি আর চাই না তখন বলছে আমি কি করব তুই বলেছিস আমি করে দিয়েছি তখন বলছে না বাবা চাই না তুমি এ করো তখন বাবা বলছে একটা কাজ কর বলছে কি বাড়ি যা কর্মধর্ম কর গুরুর চরণ ছাড়িস না গুরু তোকে ইষ্ট দেখাবে গুরু তাকে ইষ্টা গুরু ছাড়া ইষ্ট নয় তো সেই জন্য বলছি যে ইষ্ট অভিষাকার জন্য এরা না বড্ড অভিমানী হয় এই যে আমাদের মা কালী বলো বা মা বলো যে মাই বলো না কেন তুমি তো তাকে একটা ভাবের সম্পর্কে রেখেছো তো তুমি তোমার সন্তানকে যদি একটা চকলেট না দা সে রেখে যায় তো ও কেন রাখবে না যেখানে আমরা নিজেরা কত বড় বড় লোক একবার ভেবে দেখো আমরা একটা টাকা নিয়ে ছুড়ে দিয়ে মায়ের কাছে মা এই কাজটা যেন হয়ে যে তোকে এটা দেবার কারে কি দেব সে যা দিয়ে রেখেছে আমি তাকে তাই দিচ্ছি দিতে হলে মন দাও দিতে হলে নিজের নিজেকে সমর্পণ করো যেরকম আমি যখন আমার তুমি জানো আমার মাথায় জট ছিল তো এত বড় জট ভালো কথা তো এই দিনকেই একদম এই তোর মাথার জট কেটে দিয়েছিস বলছে হ্যাঁ তো ঠাকুর কিছু বলল না কথাটা তোর ঠাকুর কিছু বললো না বলছি না না জট কেটে দিলে তো মানুষ মরে যায় তাহলে বোধ হয় তাই বলছে হ্যাঁ তুমি বিশ্বাস করবে না তারাপিঠ এখন আমি লোকগুলোকে দেখাতে পারি চারটে কাইচি জায়গায় দাঁড়িয়ে ভেঙে দিয়েছে চারটে কাইচি মানে কাইচি এরকম ঢুকতে পারেনি আর যারা দেখেছে মানে সম্রাট দা দেখেছে ওপেন লাইফ বলছে সম্রাট দা বলছে তোমার এই জট কাটার মতো ক্ষমতা কারণ নেই জটে হাত দিয়েছে কোন টাইমে দিলাম জ্যৈষ্ঠ মাসের ফলও হারিনি সবাই মাকে ফল দিচ্ছে আমি কি নিজে জটটা দিয়েছি মাকে জটে হাত দিচ্ছে লাস্টে না পেলে সম্রাট দা আরেকজনকে রাখলে সে হচ্ছে মানে একদম মানে খেয়ে দে একদম মানে সেই রকম লোক মানে এক দারে তোমার শ্মশানের চিতা জ্বালায় এক দারে হচ্ছে কাটবে না মানে চ এই ওই বেটি দিয়েছে হ্যাঁ ওই বেটি দিয়েছে ঠিক ওনাকে টানতে টানতে নিয়ে এসছে ঠিক একদম মায়ের যে দালান কোঠার মানে বলির থেকে একটুখানি এগিয়ে গিয়ে ওখানে বসলাম উনি এরকম ভাবে কালচিটা দিয়ে জাস্ট একটা একটা করে এরকম ইয়ে করছে আর একবার করে পথ মারছে জয়মাতারা একবার করে পথ মারছে ঠিক আটটা পচের জট গেল আটটাবারই মায়েন মহানাম তারপরেই ডাকডোন ঠিক দিয়ে ওইটা দিয়ে মাকে পুজো দিলাম তো এইটা হচ্ছে কথা এবং সব থেকে মজার যেটা লাস্টটুকুনি বলবো এই লোকটির কিন্তু লাস্ট জীবনে ঠিক ওনাকে বলেছিল বাবা যে তোর মৃত্যুর ছমাস আগে সবটা ফিরে আসি

সময় জন্মস্থান মেদিনীপুর আচ্ছা সঙ্গে থাকবেন রাশি লগ্ন জানেন জানা নেই আচ্ছা লিখে নেবেন তাহলে আচ্ছা নমস্কার তুমি যা চার দিয়েছো তার হচ্ছে সিংহ লগ্ন আর হলো কর্কট রাশি ঠিক আছে লগ্নে মঙ্গল শুক্র বসে রয়েছে বাবা প্রচন্ড মাথা গরম ভাইয়ের ভীষণ মুডি ছেলে ভীষণ মুডি ছেলে চট করে কিছু করতে চায় না যখন মনে করে করবো তখন এক সবকিছু করে দিয়ে বেরিয়ে যায় খুব সুন্দর মানুষকে বোঝাতে পারে দ্বাদশে চন্দ্র এবং উচ্চস্ত বৃহস্পতি বুধ বসে রয়েছে চন্দ্র যেহেতু বসে রয়েছে পায়ের প্রবলেম থাকবে ঠান্ডা লাগার প্রবলেম ওকে বারংবার ভোগাবে এবং পেটের প্রবলেম ও কিন্তু ছেলেটিকে ভোগাচ্ছে ঠিক বলছি বলো তুমি কি প্রশ্ন চাইছো আমি চাইছি অবিবাহিত জীবন আমার জানার জন্যে তিন চার পাঁচ ছয় সাত সপ্তম প্রতি সেই ষষ্ঠে বসে রয়েছে সপ্তম প্রতি ষষ্ঠে বসে রয়েছে মানে অবশ্যই বলবো যদি বলো বিবাহিত জীবন সবার আগে তাহলে বলবো যে বিবাহিত জীবনের জন্য যখনই পা দেবে না কেন ভালোভাবে ভেবে চিনতে তারপরে পা দিতে হবে ম্যারেজমেচিং মাস্টার যদি বলো বিবাহিত জীবন কোন সময়টা হতে পারে দু হাজার জুন মাসের পর থেকে দু হাজার বত্রিশের আগস্ট মাসের মধ্যে তোমার ভাইয়ের বিয়ে হবে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য আরো কিছু জানার থাকলে নিশ্চয়ই আছে জানার তাহলে আমি বলবো একটু সরাসরি যোগাযোগ করে নিন একটি বিশেষ ঘোষণা যারা হলদিয়ার বন্ধু রয়েছেন তাদের জন্য জানাই যে আগামীকাল হলদিয়া চেম্বারে মোহিনী আচারিয়া ঘোষকে পেয়ে যাচ্ছেন যারা এখনো বুকিং করেননি তারা অতি অবশ্যই বুকিং করতে পারেন হলদিয়া চেম্বারের জন্য আহ এরপরের যে চেম্বার গুলো আছে জানিয়ে দেব তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে নমস্কার হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ আমি হলি সর থেকে বেদন্তলাইই বলছি হ্যাঁ বলুন কার জন্য জানবেন আমার নিজের জন্য জানবো ডেট অফ বার্থ 14th অক্টোবর 1984 সময় সকাল 7:45 জন্মস্থান কোত্থে কলকাতা আচ্ছা রাশি সব জানেন হ্যাঁ আচ্ছা মিলিয়ে নেবেন একবার তাহলে আচ্ছা নমস্কার দাদা আপনার হচ্ছে তুলা লগ্ন আর হলো কোন রাশি ঠিক বলছি হ্যাঁ ঠিক ঠিক আচ্ছা লগ্নে শুক্র শনি বসে রয়েছে উচ্চস্থ শনি এবং শুক্র সঙ্গে বসে রয়েছে হিসাব মতো দেখতে গেলে অষ্টম নিয়ে লগ্নপতি এবং অষ্টমপতি দুজনেই শুক্র সে হচ্ছে লগ্নে বসে হচ্ছে উচ্চস্থ শনিকে নিয়ে খুব ছোট থেকে কর্মের মধ্যে রয়েছেন এবং কর্ম ছাড়া কিছুই ভালো লাগে না ভীষণ ক্যারিয়ারিস্টিক জীবন আপনার ঠিক বলছি হ্যাঁ ঠিক

আমার আমার পার্সোনাল যদি তাহলে বলবো যে জুলাই মাসের থেকে আপনি দিকটা ভাবুন কারণ এই মুহূর্তে সমস্যা হতে পারে জুলাই সাতাশ তারিখের পর করলে ভালো হয় যদি পারেন একবার একটু কনসাল্ট নিয়ে নেবেন সেক্ষেত্রে আরো বেটার হয়তো আপনাকে বলা পসিবল হবে কারণ যেহেতু দ্বাদশপতি উচ্চস্তর তার দশা চলছে সেক্ষেত্রে আমি বলবো অন্তত একটা কনসালটেন্সি ভীষণ প্রয়োজন একদমই তাই সরাসরি যোগাযোগ করুন যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো শোভাবাজার চেম্বারে পেয়ে যাচ্ছেন মার্চের দশ তারিখ এবং পেয়ে যাচ্ছেন চব্বিশ তারিখ অর্থাৎ দশ এবং চব্বিশ এই মাসে পাচ্ছেন পেয়ে যাচ্ছেন বারার সাথে নিয়মিতভাবে প্রত্যেকদিনই চেম্বার রয়েছে একটু বুকিং করে পৌঁছে যাওয়া হলদিয়াতে আগামীকাল পাচ্ছেন ছ তারিখ এবং পেয়ে যাচ্ছেন আপনারা দুর্গাপুর চেম্বারে মার্চের ষোলো তারিখ ষোলো তারিখ পাচ্ছেন পাচ্ছেন দুর্গাপুর এবং বহরমপুরে তারিখ আগে অতি অবশ্যই বুকিং করছেন এবং সবচেয়ে যেটা আবারও জানাই যে পুরুলিয়ার বন্ধুরা অনেকদিন ধরেই হয়তো চাইছিলেন যে কবে আপনি আসবেন তো সেই দীর্ঘ অবসান অপেক্ষার অবসান ঘটলো আহ উনিশ চার অর্থাৎ এপ্রিল মাসের উনিশ তারিখ পুরুলিয়া চেম্বার রয়েছে এখনো হাতে বেশ কিছুটা সময় রয়েছে এখন থেকে একদম বুকিং কমপ্লিট করে দিন উনিশ চার এপ্রিল মাসে আপনারা পেয়ে যাচ্ছেন পুরুলিয়া চেম্বারে নাইন জিরো থ্রি এইট এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং নাইন কলিং নাম্বার রয়েছে যেখানে আপনারা অতি অবশ্যই ফোন করতে পাচ্ছেন। আমরা রয়েছি যে প্রসঙ্গটাতে সেটাতেই একটু কন্টিনিউ করব যে যেটা বলছিলে তুমি যে ইষ্ট অভিশাপ মন্দিরে পুজো দেওয়া অবধি ঠিক আছে বলছো আমি দেখো আমি যেটা বারণ করছি সেটা হচ্ছে মন্দিরে পুজো দেওয়া বা তুমি তাকেও পুজো দিতে পারো কিন্তু আমি বলতে চাইছি যে তোমাকে ধরে টেনে আসলো বাবা মাকে নিয়ে চলতে হয় তো সমস্যা কোথায় যদি আমার ইষ্ট তারা মা হয় তাহলে তারা মার সঙ্গে সঙ্গে অন্য কাউকে আমি পুজো করতে পারবো না এবার এক্ষেত্রে অনেক রকম অনেকে বলে যে কালীকে পুজো করলে কেষ্টকে পূজো পুজো করা যায় না আমি তো বলি ভাই কালীর কোলে বসে আমি কেষ্ট ঋষিকেশর নাম জব করি আর যদি বলো মহাদেবের কথা তাহলে বলবো যে মা যেখানে সব সেখানে তো সেই কারণে আমি কাউকে ভালোবাসি বলে অন্য কেউ খারাপ ওই ওই উক্তিটাই বলবো যে তোমার ঠাকুর আমার ঠাকুর এটা হয় না হয়তো তুমি বিপদে আছো তোমার আশেপাশে যে রয়েছে সেই কিন্তু গিয়ে তোমাকে সবার আগে তোমার মতো করে তোমাকে রক্ষা করতে পারবে ঈশ্বর কখনো একা আসেন না ঈশ্বর কোনো না কোনো মাধ্যমে আসেন এবং খুব করে বলবো একটু একটু যদি যদি আমরা দেখে নিতে পারি এই যে ছোট্ট কোথাও গিয়ে আমাদের উপরে ইষ্ট অভিশাপ নেই তো কারণ ইষ্ট অভিশাপ কিন্তু আমাদেরকে একদম অতলে নিয়ে যাবে কারণ আমরা ভাবছি আমরা যাকে ছেড়ে যে দেবীর পুজো করছি সেই দেবী খুব সন্তুষ্ট হচ্ছে তাহলে কিন্তু ভুল করছি তিনিও রুষ্ট হচ্ছেন কারণ কারণ তিনি রুষ্ট হচ্ছেন এই কারণে কারণ তিনিও কিন্তু জানেন যে কে তোমাকে সেই অবধি পৌঁছেছে তাই সেই জন্য বলবো যে সবটাই করো কিন্তু নিজের মাটিকে কোনোদিনও ভুলো না মাটি না কোনোদিনও বেঈমানি করে না ঠিক আছে কারণ তুমি নতুন কারোর কাছে তুমি যে ডক্টর তোমাকে এতদিন দেখেছে সেই ডক্টর জানে তোমার এই ওষুধের অ্যালার্জি তোমার এটাতে ভালো হবে তুমি নতুন ডাক্তার কাছে তার চিনতে জানতে তোমাকে কম করে ছ মাস সময় লাগবে তো সেই জন্য না ইষ্টকে কোনোদিনও বাদ দেওয়া উচিত আমি বলবো আমি নাম করবো না সেই ক্লায়েন্টটার এরকম হয়েছে আমাদের বাড়ির মাকে আহ পার্টিকুলারলি সে পূজা করবে ঠিক আছে করবে তো করো আমার কোনো প্রবলেম নেই কাউকে বাধা দিই না শুধু বলে দি 17 তারিখটা একটু নিরামিষ খাবই আর কিছু করতে হবে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সেই মা ওকে বেকারি দিল সেই মা ওকে গাড়ি করে দিল বাড়ি করে দিল সব করে দিল তুমি বিশ্বাস করবে না ওয়ানালি উইদিন 1 ইয়ার মানে আমি বললাম তোরা তোদের মতো করে রাখ তো ওরা বেকারির নাম রীতিমতো নিজের মাই তারপরে দেখা গেল যে না দিদি আমার না বাপের বাড়ির এই মা রয়েছে সেটা এবং সেই মায়ের ছবি সম্পূর্ণ বাইরে আচ্ছা আজকের ডেটে আমি জাস্ট চারদিন আগে বলছি সেই মানুষটার কোনো এখন আর অস্তিত্ব নেই আসলে এই অভিশাপ গুলো নিয়ে আমরা কখনো চিন্তিত হই না ভাবিত হই না আচ্ছা সত্যি জিনিস একদম যাই হোক আরো অনেক কিছু জানার ইচ্ছে ছিল কিন্তু সময় জানান দিয়ে দিয়েছে অনুষ্ঠান শেষ করতে হবে সকলে ভালো থাকবেন দেখা হবে আগামী দিনে নমস্কার